নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এক ছোট চামচ গোটা জিরে, দিয়ে দেব এক ছোট চামচ গোটা ধনে, এক ছোট চামচ মৌরি, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব চারটে এলাচ। এগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এই দেখুন মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। পাঁচমিশালি সবজি বা লাবড়া বানানোর জন্য যা যা আমি সবজি নিয়েছি, এর মধ্যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি পটল, কাঁকরোল, পেঁপে, মূলো, বাঁধাকপি, আলু, গাজর, চিচিঙ্গা, ঝিঙ্গে, বরবটি, আর নিয়েছি কাঁচা কলা। আমি কাঁচা কলাটাকে একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর নিয়েছি কচু, কচুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়েছি পুঁই শাক, আর যা যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়ে আদা বাটাটাকে একটু ভেজে নেব। আদা বাটাটাকে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। আমি এই সবজিটা আমার পছন্দ মতো সবজি দিয়ে রান্না করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা বানাতে পারেন। আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, শুধু পুঁই শাকটা এখন দেইনি, পুঁই শাকটা আমি এর মধ্যে পরে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সবজিটা অনেকটা মজে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা।
পুঁই শাকটাকে মিশিয়ে নেব সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি আবার ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সবজিটা অনেকটা মজে গিয়েছে আর সবজির থেকে অনেকটা জল উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ হলুদের গুঁড়ো করে মিশিয়ে নেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার আমি ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি ঢেকে দিয়েছিলাম। এই দেখুন জলটাও শুকিয়ে আসছে আর সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি জলটাকে ভালো করে শুকিয়ে নেব। আমি এর মধ্যে আলাদা করে কোনো জল দেইনি, সবজি থেকে যে জল উঠেছিল সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়েছে। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আমি আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গিয়েছে আর সবজিটা ভালো করে মজেও গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমি নারকেল কুচিগুলোকেও একটু ভেজে নিয়েছি। আমি এখানে নারকেল কুচি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে নারকেল কুড়েও দিতে পারেন। ভাজা মশলা আর নারকেল কুচিগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি পাঁচমিশালি সবজি বা লাবড়া। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি বা লাবড়া। আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি লাবড়াটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা দেওয়াতে। আপনারা এভাবে যে কোনো পুজোতে বা খিচুড়ির সঙ্গে এভাবে পরিবেশন করে দেখবেন তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি বা লাবড়া। আমি এটা খিচুড়ির সঙ্গে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল লাবড়া বা পাঁচমিশালি সবজি।